ব্লাড কম, এতে কোনো জাত নাই, কিছু নাই, আর কোনো সিমেন্টে নাই। জল নিঃশ্বাস ড্রেনের কাজ হয়েছিল, ড্রেনের 15 থেকে 20 দিনের মাথায় সমস্ত ড্রেন নষ্ট হয়ে গেছে, সমস্ত একদম 2 নম্বর সিমেন্ট বালি আর রোডের গ্যাপিং দেখে সমস্ত ড্রেন সব একে একে নষ্ট হয়ে চলে যাচ্ছে। কি ঘটেছে এখন, কি ঘটলো? এখন ঘটলো যে ড্রেন বসে গেছে, পাটাতন বসে গেছে সব বৃষ্টিতে। পাশে পঞ্চায়েত তবুও কোনো ভূক্ষেপ নাই, এর আগেও আমরা একবার বাধা দিয়েছিলাম, তাতেও কোনো ভূক্ষেপ নেয়নি পঞ্চায়েত। বলছি কী ধরনের সিমেন্ট দিয়ে কাজ হয়েছে মনে করি? একদম মাটির মতো সিমেন্ট, সিমেন্ট নেই নাই বলতেই চলে, সিমেন্ট নাই বলতেই চলে। বলছি প্রায় কত লক্ষ টাকা বরাদ্দ হয়েছে? 3,47,000 টাকা এই ড্রেনে, ষাট মিটার ডিস্টেন্সের জন্য 3,47,000 টাকা মানে ইয়ে হয়েছে, বরাদ্দ হয়েছে। বলছি যখন কাজ শুরু হয়েছিল তখন আপনারা বেশিরভাগ দেখেননি? হ্যাঁ দেখেছি, তখনও আমরা বাধা দিয়েছি, গ্রামের লোক আমরা বাধা দিয়েছি, মানেনি। বলছি কারা এই ধরনের কাজ করিয়েছে মনে করছেন? মনে করছি কন্ট্রাক্টররা প্রধান আছে, মেম্বার সহযোগিতায় আছে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।